নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়েছে একটি নতুন ভিডিও ভোট নিয়ে তো ফের গুলি বৃদ্ধ হলো ষষ্ঠ দফার ভোটে ফের অশান্ত কেশপুর ষষ্ঠ দফা ভোটে গুলি চলল গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর বাড়িতে যান তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দেব ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি বলেন ভোটের রাজনীতি থেকে বেশি আমাদের সবাইকে ভালোবাসার রাজনীতি শিখতে হবে যদিও আমি এর মধ্যে রাজনীতি করতে চাইছি না শুধু বাংলা নয় ভারতবর্ষে শান্তি থাকুক মানুষ যেন শান্তিতে দিতে পারে যার জন্য এই ঘটনা তাকে ক্ষমা উচিত গুলিটা একটু এদিক ওদিক হলেই বুকের ভেতর দিয়ে চলে যেত পরিবারের পাশে আমি আছি দল আছে প্রসঙ্গত ঘাটালের দোগাছিয়াতে ভারতী ঘোষের গাড়ি ঘিরে হামলা চলে ইট ও পাথর বৃষ্টি ইটের ঘায়ে তার দেহ রক্ষের মাথা ফাটে ভারতী ঘোষ জানান তাকেও ঘুষি মারা হয় বিজেপি প্রার্থীকে রক্ষা করতে তার দেহরক্ষীরা শূন্যে পাঁচ রাউন্ড গুলি ছড়ে বলে অভিযোগ আর তাতেই এক তৃণমূল কর্মী বখতিয়ার খান গুলিবিদ্ধ হন বলে অভিযোগ হাসপাতালে তার চিকিৎসা চলছে এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও এবং সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয় এবং ভাঙচুরের অভিযোগ কিন্তু সবসময় এই তৃণমূলের বিরুদ্ধে উঠছে তো বন্ধুরা ভোট নিয়ে কিন্তু উত্তপ্ত রয়েছে অন্যদিকে উত্তপ্ত কেশপুরে ভারতী ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দফায় দফায় ভারতী ঘোষের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ উঠত অভিযোগ কেশপুরের দোগাছিয়া একটি বুথে ছাপ্পা ভোট চলার দাবিতে সেখানে গিয়ে চেঁচামেচি জোড়েন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ এরপরই সেখানকার স্থানীয় প্রার্থীরা অর্থাৎ স্থানীয় বাসিন্দারা ভারতীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তার গাড়ি ভাঙচুর করে এবং ইট বৃষ্টি করা হয় গন্ডগোলের মাঝে পড়ে সংবাদ মাধ্যমের একাধিক গাড়িও ভাঙচুর করা হয় জনতার ইটের আঘাতে মাথা ফেটে গিয়েছে ভারতের নিরাপত্তারক্ষীর সিআইএসএফ এর এক জওয়ানের তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এইভাবেই কেশপুরে চাঁদখালির একটি বুথে ভারতীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ না হয়ে জোর করে বুথের ভেতর নিজের দলের এজেন্ট বসানোর অভিযোগ ওঠে বাধা দিলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা কেশপুরেরই একশো উনচল্লিশ নম্বর বুথের ভেতরে তাকে ভিডিওগ্রাফি করতেও দেখা যায় বুথের ভেতর ভিডিওগ্রাফির জন্য নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ভারতীয় ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে এই বুথের প্রিসাইডিং অফিসারকেও সরিয়ে দেওয়া হয়েছে এছাড়া বুথের একশো মিটার এর মধ্যে সশস্ত্র বাহিনী নিয়ে দেহরক্ষী নিয়ে ঢোকায় ভারতের বিরুদ্ধে দায়ের এর জন্য জেলা প্রশাসনকে কমিশন নির্দেশ সেই মতো এফআইআর দায়ের হয়েছে তার এবং তার দেহরক্ষী মিলিয়ে মোট তিনটি গাড়ি আটকে দেওয়া হয় হয় বোমাবাজি খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স তো এই কেশপুরের কিন্তু দফায় দফায় বিভিন্ন রকম উত্তেজনা এবং ভোট নিয়ে কিন্তু তৃণমূল বিজেপি সংঘর্ষ একদিকে দেব অর্থাৎ অভিনেতা দেব অন্যদিকে ভারতী ঘোষ অর্থাৎ আইপিএস প্রাপ্তন আইপিএস ভারতী ঘোষ এদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা একটা সৃষ্টি হয় এবং উত্তেজনানে কিন্তু ভোট খুব একটা ভালো পড়েনি ওই 63% কি তার কিছু বেশি ভোট পড়েছে সেখানে এবার দেখা যাক সেখানে তো দিল্লি কার দখলে এই কথা নিয়ে কিন্তু বিভিন্ন রকম জল্পনা দিল্লি কার দখলে দিল্লি কি সরকার অর্থাৎ বিজেপি সরকার থাকবে না অন্য কোন সরকার দিল্লিতে আসতে চলেছে এই নিয়ে কিন্তু ভোটের রাজনীতি এখনো উত্তপ্ত এখনো এক দফা ভোট বাকি এখনও কলকাতার ভোট বাকি পশ্চিমবঙ্গের কলকাতা অর্থাৎ মেন শহর যেখানে মুখ্যমন্ত্রীর এরিয়া এর পরবর্তী ভোট সেখানে এখনো বাকি তো এই ধরনের ভোটের খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন পরবর্তীতে এই ধরনের খবর শোনার জন্য ধন্যবাদ বন্ধুরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ